কৃষক নন, কৃষি জমি নেই কিংবা বিদেশ থাকেন এমন লোককেও কৃষক সাজিয়ে পাটের বীজ দেওয়ার আয়োজন হয়েছে। 53 জনের চাকুরিতে গড়বড় থাকার কারণে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি চালাচালি হচ্ছে গত 2 দশক ধরে, এমন অভিযোগ ক্রাইমওয়াচের 367তম পর্বে তুলে ধরেছি আমরা। সেটির কোনো সুরাহা না করে উল্টো ক্রাইমওয়াচে ভিত্তিহীন এবং মিথ্যা তথ্য সম্প্রচার করা হয়েছে এমন দাবি করে দুইবার প্রতিবাদ লিপি পাঠিয়েছে পাট অধিদপ্তর। ক্রাইম ওয়াচের 367তম পর্বে মাঠ পর্যায়ে পাট চাষিদের পাটের বীজ দেয়া হচ্ছে কিনা তা সরেজমিন অনুসন্ধান ক্ষেত্র হিসেবে মানিকগঞ্জকে বেছে নেওয়া হয়েছিল। ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল মানিকগঞ্জ সদরের দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের পাট চাষি চান্দু গাইন বীজ ও সার কিছুই পাচ্ছেন না। পাটের বীজ এবং সার পান নাই? না না না, আমি না, এটা বাইরেতে কিনছি না। ট্রেনিংও পান নাই? না। পাটের বীজও পান না? না। সারও পান না? এমন সরেজমিন প্রতিবেদনের তথ্য সঠিক নয় বলে প্রতিবাদ লিপিতে দাবি করেছে পাট অধিদপ্তর। 8ই মে আরেকটি প্রতিবাদ পাঠায় তারা। সেখানে দাবি করা হয় ক্রাইম ওয়াচে যেসব সাজানো কৃষককে দেখানো হয়েছে তাদের কেউ উপজেলা কমিটির অনুমোদিত তালিকাভুক্ত পাট চাষি নয়, তাই তাদের নামে পাটের বীজ বিতরণের কোনো সুযোগ নেই। ক্রাইম ওয়াচের ওই পর্বে পাট অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে 121 জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ ছাড়াই চাকুরি করে যাচ্ছেন এমনটিও তুলে ধরা হয়েছিল। পাট অধিদপ্তরের দাবি তারা পূর্বের চাকুরির ধারাবাহিকতায় 2002 সাল থেকে রাজস্ব খাতে নিয়োগ পেয়েছেন। ক্রাইম ওয়াচের অনুসন্ধানে যে তথ্য উপাত্ত ও নথি পর্যালোচনা করা হয়েছে সেখানে দেখা যায় 121 জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে 53 জনের নিয়োগ আইন অনুযায়ী হয়নি এবং এই মর্মে চিঠি চালাচালি হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, হিসেব মহারক্ষকের কার্যালয় এবং সরকারি কর্ম কমিশনের মধ্যে। প্রতিবেদনে সেই সব চিঠি এবং তদন্ত কর্মকর্তাদের বক্তব্য তুলে ধরা হয়েছিল। এখানে মাত্র 3টা কাগজ পাওয়া গেছে 21টার মধ্যে, আর 18টা না, এটা লিখে লিখলাম 9-1। তারপরে দেখেন আছে 2-2 আবার বলা হলো যে এই মাধ্যমে আবার দেওয়ার জন্য, কিন্তু ওরা কাগজপত্র দিচ্ছে না, সব ওরা আনতে পারতেছে না। ওইটা তো তাদের ডকুমেন্ট, পাট অধিদপ্তর ওনারা চিঠি লিখছে, দিছে না আপনাদেরকে? পাট অধিদপ্তর বলছে যে আমাদেরকে লিখবে না, মিনিস্ট্রির মাধ্যমে লিখেন। দেখেন সচিবকে ওনারা চিঠি লিখছে, তাও দিচ্ছে না। পিএসসি তে যে অংশটা আসছে নিয়মিতকরণের জন্য কিছু ঘাটতি আছে, ওনারা সেটা কোয়ারি দিচ্ছে। এইখানে আমাদের পিএসসি তে ডেজিগনেটেড চেকলিস্ট আছে, চেকলিস্ট পুরোটা কাভার না করলে এখান থেকে সেটা কিছু হবে না। ওদের তো টোটাল 121 জন, কিন্তু ওর মধ্যে 53 জন আমাদের কাছে পাঠাইছে, 13 জনের আছে 24 জন। দুটি প্রতিবাদ লিপিতেই দাবি করা হয়েছে ক্রাইম ওয়াচ টিম পাট অধিদপ্তরের কর্মকর্তাদের বক্তব্য নেয়নি, যে কারণে একতরফা প্রতিবেদন সম্প্রচার হয়েছে। ক্রাইম ওয়াচ টিমের বক্তব্য হল অভিযোগের বিষয়ে পাট অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য নেবার চেষ্টা করা হয়েছিল সরাসরি গিয়ে। তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছিলেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে সচিব আব্দুর রৌফের সাথে যোগাযোগ করা হয়েছিল বক্তব্যের জন্য। যেহেতু অভিযোগ পাট অধিদপ্তরের বিরুদ্ধে, সেই কারণে জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে তিনি পাট অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য নেবার পরামর্শ দিয়েছিলেন। সেই অনুযায়ী ক্রাইম ওয়াচ টিম পাট অধিদপ্তরের মহাপরিচালকের মোবাইলে একাধিকবার ফোন দেবার পরও তিনি ফোন ধরেননি। বক্তব্যের জন্য মহাপরিচালকের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানোর পরও তার কোনো সাড়া মেলেনি। এমনকি যে 121 জন কর্মকর্তা কর্মচারীর নিয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে, ক্রাইম ওয়াচ টিম তাদের বক্তব্য সম্প্রচার করেছে। আমাকে কর্তৃপক্ষ নিয়োগ দেয়নি, আমি ইচ্ছা করে আপনার সাথে কথা বলতে আসছি।
নিয়োগ দিয়েছে বলে আপনি কার আপনার যে কোনো বিষয় আপনি লিখিতভাবে কর্তৃপক্ষের কাছে আপনি বলেন। আর ক্রাইম ওয়াচের সেই পর্বে 134 জন চাকুরি প্রার্থীর অভিযোগ তুলে ধরা হয়েছে মাত্র। পাট অধিদপ্তর বলছে যোগ্যতা না থাকার কারণে তাদের চাকুরি হচ্ছে না। তবে এখনও চাকুরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন তারা। দর্শক, অপরাধী চক্র অপরাধ করার পাশাপাশি তারা চায় তাদের অপরাধ যেন আড়ালে থাকে। ক্রাইম ওয়াচ টিম সেই অপরাধ সবার প্রকাশ্যে নিয়ে আসে। তাই অপরাধ বন্ধে সতর্ক থাকুন, সতর্ক রাখুন, অপরাধের তথ্য দিন। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের।